স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর বলেছেন, ব্লগার রাজীব হত্যাকাণ্ডে জামায়াত শিবির জড়িত, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের শিগগিরই বিচারের মুখোমুখি করা হবে। সাংবাদিক দম্পতি সাগর রুনি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীর অশালীন বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন সাংবাদিকরা। তবে সাংবাদিকদের তীব্র নিন্দার মুখে তার ওই বক্তব্য প্রত্যাহার করেন স্বরাষ্ট্রমন্ত্রী। শরিয়া হোসেন, রিয়া রিপোর্ট। ২০১২-১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় নৃশংসভাবে হত্যা করা হয় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহরুন রুনিকে। ওই হত্যাকাণ্ডের সাত মাস পর 10 অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর আয়োজিত সংবাদ সম্মেলনে ডক্টর মহিউদ্দিন খান আলমগীর জানান, সাগর রুনি হত্যাকাণ্ডের সাথে আটজনের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে র্যাব। তারপর ওই হত্যাকাণ্ডের এক বছর পরও বিচার না হওয়ায় হতাশ পরিবার ও সাংবাদিক সমাজ। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পেশাজীবী সমন্বয় পরিষদের বৈঠকে উঠে আসে সাগর রুনির হত্যাকারীদের বিচার, জামাত শিবির নিষিদ্ধ সহ নয় দফা দাবি। আলোচনার এক পর্যায়ে সাগর রুনি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী অশালীন মন্তব্য করেন। আরো একটি রহস্যের কথা আমি আপনাদেরকে বলি, সেটা হলো এই দম্পতি এমন জীবন যাপন করতেন যা সম্পর্কে নানা রকম নৈতিক ভিত্তিক প্রশ্ন উত্থাপিত হয়েছে। আমরা ওই মেঘের ভবিষ্যৎ চিন্তা করে এই সম্পর্কে কোনো বিস্তারিত বিবরণ বাইরে বলি না, এবং যে পুলিশ তদন্ত করছে তাদের কাছে আমার সুস্পষ্ট নির্দেশ। স্বরাষ্ট্রমন্ত্রীর ওই মন্তব্যের কড়া সমালোচনা ও তীব্র নিন্দা জানান সাংবাদিকরা। উত্তপ্ত হয়ে ওঠে বৈঠকের পরিবেশ। আপনার কাছে আমরা বিচার চাইতে এসেছিলাম, আপনি বিচার করেননি, আপনি বিচার করেননি, আপনি খুনি ধরেননি, আপনি মোটিভ শনাক্ত করেননি, আপনি আমাদের সহকর্মীদের চরিত্র হননের বিষয়ে যে কথাটি বলেছেন, আমি সকল সাংবাদিকদের পক্ষ থেকে আপনার নিন্দা জানাই, প্রতিবাদ জানাই, এবং এর প্রত্যাহার করার জন্য আপনাকে আমরা দাবি জানাবো। আপনি প্রত্যাহার করবেন, আর না হলে পরে আমরা আপনার বিরুদ্ধে আমরা বক্তব্য দিতে বাধ্য হব। আমার কথাটা শুনেন ভাই, আমাদের শুনে নেবেন। আরে ভাই, কথাটা তো শুনে, বন্ধু মারা গেল, আপনি শুনতে চেয়েছেন, আপনি শুনতে চেয়েছেন, আমাকে শুনতে দেন। আপনারা যে দাবি করেছেন সেই দাবি হলো যে ইতিমধ্যে যে কথা আমি বলেছি আমি প্রত্যাহার করলাম, এবং সেই প্রত্যাহার করার লক্ষ্যে সেটা প্রেক্ষিতে রেখে আমি ইতিমধ্যে সবাইকে অনুরোধ করেছি যে এগুলি প্রকাশ করবেন না। এর আগে ব্লগার রাজীব হত্যা মামলার তদন্তের অগ্রগতি হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যথাসম্ভব দ্রুততার সাথে আপনারা শীঘ্রই বৃদ্ধে আপনাদের স্পষ্ট কথা ব্যক্ত করেছেন, কাজেই আমি দ্রুততার সূত্রে ব্যবহার করছি, আমরা তাকে বিচারে সম্পর্ক করব। জামাত শিবিরকে প্রতিহত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। শাহরিয়া হোসেন, রিয়া, চ্যানেল আই, ঢাকা।